জেটিভি নিউজ পথে মোরা নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ভারী বর্ষণের কারণে গত বুধবারের পরিত্যক্ত ঘোষিত খেলা বৃহস্পতিবার তিনটা আটান্ন মিনিটে অনুষ্ঠিত হয় মোহামেডানের কিক আউটের মধ্য দিয়ে খেলা শুরু হয় খেলা শুরুর আট মিনিটের মাথায় শুরু হয় হালকা বৃষ্টি এর মধ্যে চলতে থাকে খেলা তবে বৃষ্টির কারণে মাঠ পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়লেও খেলায় কোনো বিরতি দেওয়া হয়নি প্রথমার্ধে খেলা শুরুর পনেরো মিনিটের মাথায় মহামেডানের টকলিস আহমেদের পাশে সুলাইমান ডায়াবেটস প্রথম গোল করেন আটত্রিশ মিনিটের মাথায় বসুন্ধরা ড্যানিয়েলের কর্নার শটে মার্কোস প্রথম গোলটি করে খেলায় সমতা ফিরিয়ে আনে দ্বিতীয় অর্ধের পঁয়তাল্লিশ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় বাড়িয়ে দেওয়া হয় অতিরিক্ত দুই মিনিট সময় এতেও কেউ গোল করতে পারেনি পরে এক এক গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল বেলাইকনটিতে